অঙ্গীকারবদ্ধ। আমরা সবাই আচার্য নির্দেশ মানব, দ্বন্দ্ব দ্বিধা বলে মাভই মাভই বলে চলব, মাভই মাভই বলে চলব, মাভই মাভই বলে চলব। জয় গুরু। জয় গুরু। আমার মলিনামা মাঝে মাঝে এখানে কবিতা লেখেন। আমি গতকাল বললাম যে আপনি একটা কবিতা লিখবেন, কবিতার মধ্যে এই সৎসঙ্গের ভাবধারাই থাকুক, আর বিশেষ কারোর নাম বলার প্রয়োজন নেই, কারণ আমরা সবাই মিলে এখানে লেখা আছে আমরা সৎসঙ্গী পরিবার, আমরা সেই সৎসঙ্গী পরিবারেরই পরিবেশনা থাকে। আমরা সকলে মিলেই সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, পরম পিতার খুশির কারণ হই, সেটাই আমাদের উদ্দেশ্য। আর খুব সুন্দর রচনা। আমি মলিনা মা তার পরিবারের সবার জন্য মঙ্গল কামনা করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা সবাই এমনি ভাবেই মাভই রবে মাভই বলে তার পানে চলি, তার পানে তার দিকে। খুব ভালো থাকুন। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু। এরপর আমরা চলে যাই ইষ্ট প্রসঙ্গে। আর আমার অনেকদিন পরে আবার আমার সুশ্রদ্ধা আভাজন চিকিৎসক শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী দুমকা সৎসঙ্গ ঠাকুর বাড়ির একজন নিহত কর্মী শ্রদ্ধেয় শ্রী সমীরণ মণ্ডল দাদাকে আহ্বান করি ইষ্ট প্রসঙ্গের জন্য। দাদা জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। আর 7টা 5 পর্যন্ত বলবেন, অসুবিধা নেই। আচ্ছা, এই 7টা 15, ভুল বললাম, 7টা 15। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই প্রণাম। পরম আরাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মা শ্রী চরণে জানাই প্রণাম। পরম পূজ্য পাহাত শ্রী শ্রী বরদার শ্রী চরণে জানাই প্রণাম। পূজ্য পাহাত আচার্য দেব শ্রী চরণে জানাই প্রণাম। অনলাইন সৎসঙ্গে যুক্ত পবিত্র পাঞ্জাদারী কর্মী শ্রদ্ধেয় দাদা এবং ভক্তিমতী মায়েদের সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম রা এবং জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় সুশীল দা। আমি তো কিছু বলতে পারি না তার কথা, তার দয়া তো অসীম, তিনি তো অসীম অনন্ত, প্রত্যেকের মধ্যে তিনি বিরাজমান, আমরা তাকে অনুভব করতে পারি প্রেমের দ্বারা। তিনি তো প্রেমময়, তাই তাকে বলা হয় পরম প্রেমময়। আমরা যতটা তাকে ভালোবাসতে পারবো ততটা তাকে আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো, জানতে পারবো। তার দয়া এতই অসীম, ভাষা নেই বলার। তিনি দয়া করে যদি আমাদের কিছু বলিয়ে দেন, তার কথা আপনাদের সম্মুখে রাখতে পারি, তিনি সব, আমরা কিছু নয় উপলক্ষ মাত্র। পৃথিবীতে সমস্ত কিছু দেওয়া আছে, তার সমস্ত গুণ এই পৃথিবীর মধ্যে দেওয়া আছে। আমরা যেমনতর হব প্রকৃত, প্রকৃতি তো আমাদের তেমনতর উপাধি দিবেন ঠাকুর সত্যানুসরণ, তাই দেন। আমরা যদি তাকে মাথায় নিয়ে চলি ইষ্ট, তিনি বললেন যে ইষ্ট কাজ করে যাও। ইষ্ট মানে আমরা জানি মঙ্গল, তো এই মঙ্গলময়কে মাথায় নিয়ে যদি আমরা চলতে পারি কি পাওয়া যায় আমরা কিন্তু জানি না। আমরা শুধু করে দিতে বলেছেন, শ্রী ঠাকুর বললেন তুমি করে যাও, ফলের আশা করো না। গীতাতেও তাই বলছেন শ্রীকৃষ্ণ, তুমি করে যাও, ফলের আশা করো না, আমি তো আছি। সত্যি তাই, বিভিন্ন কাজের মধ্যে আমরা দেখি বাস্তবতায় জীবনে যে তার দয়া অসীম, আর তার দয়া ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। আমি অনেক ছোটতে দীক্ষা নিয়েছিলাম, আমার পরিবারে দীক্ষিত ছিল বাবা মারা অনেক আগে, আমার দাদু আমার মায়ের বাবা
দাদু দীক্ষা নিয়েছিলেন ঠাকুর যখন পাবনায় ছিলেন, দাদু তখন শিক্ষকতা করতেন। একবার তিনি সেই পাবনা ঠাকুরের আশ্রমে সাইকেলে করে দুই বন্ধু গেছিলেন, তিনি থাকতেন সেই ফরেক্কার কাছে একটা জায়গা, অর্জুনপুর বলে একটি ছোট্ট গ্রাম মুর্শিদাবাদ জেলা। সেই দুই বন্ধুই শিক্ষকতা করতেন, তারা দীক্ষা পেয়েছিল। আগেকার সেই গুরু ট্রেনিং হতো, সেই গুরু টোল বলে সেই টোলে দীক্ষা দেওয়া হতো। ঋত্বিক দাদারা সেই বাংলাদেশ থেকে পাবনা থেকে আসতেন, আমার দাদু দীক্ষা পেয়েছিলেন। তিনি বললেন যে গুরু ধামে যাওয়া উচিত দীক্ষার পরে, তো তারা ঠিক করলেন যে মাঠে মাঠে আমরা সাইকেলে করে যাব। তখন সেই রকম যানবাহন বা সেরকম যাতায়াতের ব্যবস্থা ছিল না। দুই বন্ধু বেরিয়েছেন, সারাদিন মান সাইকেল চালানোর পর সন্ধ্যা হয়ে প্রায় এসেছে, সাইকেলটা পাংচার হয়ে গেছিল, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তিনি ঠাকুরের নাম করতে করতেই দেখেন এক কৃষক, তিনি এসে নিজে থেকে জিজ্ঞাসা করলেন যে আপনারা রাস্তা ভুলে গেছেন, রাস্তা খুঁজছেন, কোথায় যাবেন? এরকম বললেন যে শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রের পাবনায় সৎসঙ্গ আশ্রমে যাব। তিনি বললেন যে এইখান থেকে একটুখানি হেঁটে গিয়ে একটা বাঁশঝাড়, বাঁশঝাড়ে দেখবেন একটা প্রদীপ জ্বলছে, টিপ টিপ করে একটা ডিব্বা, তখনকার দিনে বলতো যে ডিব্বা, একটা ছোট্ট প্রদীপ জ্বলছে, একটা ওখানে চৌকি পাতা থাকবে, ওখানে কেউ দোকানদার থাকবে না, আর একটা মুড়ির বস্তা রাখা থাকবে আর গুড় থাকবে। আপনারা ওইখানে গুড় আর মুড়ি খেয়ে রাত্রে শুয়ে যাবেন, সকালবেলায় ওখান থেকে উঠে 2 কিলোমিটার দূরে যাবেন, হেঁটে সোজা গ্রামে একটা পাবেন, সেখানে আপনার সাইকেল সারিয়ে আপনারা পাবনা জেলা চলে যাবেন। এই কথা বলার পরে সেই কৃষক চলে গেলেন, আর এনারা দাদু একটু আগিয়েছেন দু পা, তারপরে পিছে ঘুরে দেখেন যে আর সেই কৃষক নেই, কোন একটা কথা জিজ্ঞেস করার জন্য। চারিদিকে মাঠ, শুধু মাঠ, কিচ্ছু দেখা যায় না, কিন্তু কয়েক মিনিটে, 1-2 মিনিট, 1 মিনিটের মধ্যে তিনি গায়েব হয়ে গেলেন। তো তিনি বুঝতে পারলেন যে পরম দয়ালি এসেছিলেন, আর তিনি দয়া করে একটি দোকানের মতো একটি খুলে দিয়ে গেছিলেন, সেখানে রাত্রে ওখানে বাস করলেন। কোনো লোক ছিল না, দোকানদার ছিল না, মুড়ি রাখা ছিল, গুড় রাখা ছিল, একটা চৌকি পাতা ছিল, আর একটা প্রদীপ চলছিল। পরের দিন দাদু আচার্য ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর জিজ্ঞেস করলেন, আগে কোনো কষ্ট হয়নি তো রাস্তায়? আমার দাদুর দূর থেকে তখন জল বেরোচ্ছে, ঠাকুর তিনি অন্তর্যামী, তিনি সবই জানেন, সব সময় তিনি সঙ্গে থাকেন, যদি তাকে যদি আমি আমার মাথায় রাখি, শুধু এতটুকু দরকার। আমি অনেক কাজ করতে গিয়ে দেখেছি ঠাকুরে যে আমি পারবো না বলেছি, এরকম অনেক গল্প আছে, কত কি আর বলবো। ছোট্ট ছোট্ট করে এক একটি উদাহরণস্বরূপ, বর্তমান আচার্যদের আগে বসতেন গেস্ট হাউস, গেস্ট হাউসের নিচে, তখন আমরা যেতাম সেই ভিতরে, আমরা যেখানে সবাই দাদারা শুনতেন আচার্যদের কাছে নির্দেশ পালন করার জন্য, তিনি বলতেন এইভাবে করা, লাইন ঠিক করা। আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম ভিতরে ঘেরার মধ্যে, একজন দাদা এসে আমাকে বার করে দিলেন যে আপনি এখানে দাঁড়াবার যোগ্য নয়, আপনি বেরোন, বুকে ধাক্কা মেরে বার করলেন। আমার মনে হলো তখনই যে আমি তো ডাক্তার, আমাকে বের করে দিবি? ও তো উপরে ডাক্তার স্বপন বিশ্বাস, ডাক্তার গুরু কীর্তিসুন্দর গুরুদা, তারপর কীর্তিসুন্দর মন্ডল সবাই আছেন, আমি ওখানে যাই দাঁড়াই, কে আমাকে রুখবে? আমি মনে করে আমি ওখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াবা মাত্র বর্তমান আচার্যদের 1 থেকে 2 মিনিট হবে, একজনকে বলছেন যে জানেন তো ডাক্তারদের অনেক অহংকার হয়, সেই জন্য আমি এই ডাক্তারদেরকে ডাস্টবিন পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিলাম। আমি বললাম যে এক্ষুনি তো আমি এটা অহংকার করলাম যে আমি তো ডাক্তার, আমাকে এখান থেকে বের করবি? আমি উপরে গিয়ে দাঁড়াবো ডাক্তারদের কাছে। সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বলছেন, আবার বলছেন যে মন্ডলদা, আমাকে বলছেন? তখন দেখলাম যে না, সঙ্গে সঙ্গে বললেন ডাক্তার কীর্তিসুন্দর মন্ডল, সৎসঙ্গেরই ডাক্তার,
সৎসঙ্গ আশ্রমের যে হসপিটাল, দুটো দিন তিনি হসপিটাল, তিনি সেখানকার ডাক্তার, তিনি বললেন, আজ্ঞে দাদা, আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আপনি ডাস্টবিন পরিষ্কার করা। তখন কি বলবো, এরকম ঘটনাটা আমার অনেক কবার হয়েছে, দু তিনবার আচার্যদেব বললেন যে ডাক্তারদের অহংকার হয়। তখন আমি ওখানে প্রেজেন্ট, জানি না, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু বলে দিতে পারেন। একবার দীক্ষার প্রোগ্রাম হয় পাকুড়ে, পাকুড় একটা আমার জায়গা, মাতৃভূমি, যেখানে আমার জন্ম, ঝাড়খণ্ডের একটা ছোট্ট জায়গা, আমি কর্মভূমি দুমকা, দেবতের কাছে, তাই আপনারা জানেন দুমকা, পাকুড়ের নাম হতো তো শুনেননি, পাকুড় জেলা। ওইখানে সেখানে তখন আমার সেখানে সার্ভিস ছিল সেই হসপিটালে। আমার একবার দীক্ষার প্রোগ্রামের জন্য একজন দাদা, ঋত্বিক দাদা, দেওঘরে থাকেন, পবিত্রদা জানবেন আচার্যদেবের কাছে, পবিত্রদা দাদা শালা, ডাকনাম বাবনদা, বললেন যে আচার্যদেবের দীক্ষার প্রোগ্রাম হচ্ছে 100 দিনে, তো আপনারা পাকুড়ে একটা দিন রাখুন। আমি বললাম কি করতে হবে, বলে একদিনে 1000 দীক্ষার ব্যবস্থা করতে হবে। আমি বললাম 1000 দীক্ষা, বাপরে আমি পারবো না, কিরকম কি খরচ, তো বলে 1,10,00,000 টাকা। আমি বললাম আমি পারবো না, ছোট্ট জায়গা, গুরু ভাইয়ের সংখ্যা কম, আবার অ্যাক্টিভ গুরু ভাই, গুরু ভাই তো এরকম দীক্ষা নিয়ে নিলে অনেক আছে, যে ডিপি ওয়ার্কটা আমরা করছি এখন প্রয়োজন হয়েছে, দীক্ষা কাতারে কাতারে হয়ে গেছে, কিন্তু ওই ঠাকুরকে বুঝতে পারিনি, জানতে পারিনি, তাদের ভিতর ঢুকেনি ঠাকুরত্ব, তাই তারা ছেড়ে দিয়ে দূরে চলে গেছে, তাই ডিপি ওয়ার্ক। সেরকম অনেক গুরু ভাই আছে, কিন্তু তারা কিন্তু এই ঠাকুরকে ধরতে পারেনি, সেইভাবে বুঝতে পারেনি, জানতে পারেনি। তা আমি বললাম যে না, পারবো না, কিছু গুরু ভাই আমার কাছে দাদা, আপনার অডিওটা মিউট হয়ে আছে। এবার এবার শোনা যাচ্ছে? আগে আমি বললাম যে আগে আপনারা কিছু গুরু ভাই এসে আমাকে বললেন যে দীক্ষার ব্যবস্থা আমরা করব, আপনি শুধু রাজি থাকুন করার জন্য। তখন আমি বললাম আজকে ঠিক আছে, তাহলে তখন পূজ্যপাত বাবাইদার কাছে যাওয়া হলো, নিবেদন করা হলো কিছু গুরু ভাই নিয়ে। তিনি বললেন যে এখন তো প্রোগ্রাম হয়নি, যদি হয় তো জানাব। আমার বিশ্বাস ছিল না যে এই যে কর্মীগুলো বলছে আজকের ডেটে যে আমরা করব দীক্ষা, 1000 দীক্ষা আমরা যাজন করে আনবো, 10,00,000 টাকাও কালেকশন করব। টাকাটা কালেকশন করা আমার কাছে খুব একটা কঠিন ছিল না, কিন্তু কঠিন ছিল ওই 1000 দীক্ষা একটা প্যান্ডেলে করা। এই কথাটি আমার মাথাতে কিন্তু খুব মানে ই করছিল, যে একটা দীক্ষা করাতে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছিল, যাজন করে একটা মানুষকে বুঝাতে আমাদের ক্ষমতা ছিল না। তখন আমি রাজি হওয়ার পর, নিবেদন করার পরে কিছুদিন পর আমার কাছে ফোন আসে হঠাৎ করে দেওঘর থেকে, বাবনদার বলছেন যে দাদা, আমি এখানে বর্তমান আচার্যদেব, তিনি বাবাই দাঁড়ে এখানে বসে আছি, তিনি জিজ্ঞেস করছেন যে আপনার ওখানে পাকুড়ে প্রোগ্রাম রাখলে কি 1000 দীক্ষা হবে একদিনে? আমি বললাম আজ্ঞে হবে। আমি এই কথাটা শিখেছিলাম শুধু আজ্ঞে বলতে হয়, আমি শুধু আজ্ঞে বলেছি আজ্ঞে হবে। তাহলে আপনাদের পাকুড়ের প্রোগ্রামটা ফাইনাল করে দেওয়া হচ্ছে, তাহলে আজ্ঞে দাঁড়া। এই বলার পর বলে ঠিক আছে, আপনারা তৈরি হন, ডেটটা পরে জানিয়ে দেওয়া হবে। আমি আজ্ঞে বলার পর ফোনটা কেটে দেওয়ার পরে যে কি ভয় হলো আমার ভিতরে, ঠাকুর জানেন আমি বলতে পারবো না ভাষার দ্বারা, ভয়ে সবাইকে ফোন করতে শুরু করলাম, সেই দিনই সবাইকে ডাকলাম, সবাই আসুন আমার কাছে, ছুটে আসুন, আমি তো পারবো না করতে, এরকম আশীর্বাদ চলে এসেছে, এবার করতেই হবে, আর উপায় নেই। ঝাঁপিয়ে পড়লাম, সবাই ঝাঁপিয়ে পড়লো। বিশ্বাস করবেন না যে 1000 দীক্ষার দায়িত্ব ছিল,
আমরা যে প্যান্ডেল ডেকোরেশন করেছিলাম পরের থেকে আশীর্বাদ এলো, আবার পরের থেকে কথা এলো 2,000 করতে হবে। আমরা বললাম যে আমরা 1,000-ই পাচ্ছি না, 2,000 তাহলে চেষ্টা করেন পারবেন। দুটো প্যান্ডেল করা হয়েছিল, 1,000 লোক, 1,000 লোক বসার একটা দাদা স্টেজ করা হয়েছিল যেখানে তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন, ঠাকুরের কথা বলবেন, 3টে প্যান্ডেল করা হয়েছিল। আর এত সুন্দর ডেকোরেশন, দাদা খুব খুশি হয়েছিলেন। 1860 দীক্ষা হয়েছিল, দাদা নিজে দিলেন দুটো প্যান্ডেলে। আবার কিছু দীক্ষা প্রায় 53 বসেছিলেন, দাদাকে জানানো হলো, দাদা বললেন আমার ট্রেনের, আমাদের পাকুড় থেকে তিনি ট্রেনে গেছিলেন কলকাতা, মুজাফরপুর এক্সপ্রেস একটা গাড়ি আছে, সেই গাড়িটা সন্ধ্যাবেলায় টাইম ছিল, সেইতে সেই গাড়িতে বর্তমান আচার্যদেব এই পাকুড় থেকে কলকাতা গেছিলেন সেদিন 28 মার্চ 2016। কি বলবো, তারপরে মানে আমাদের যে বিশ্বাসের যে লেভেলটা কি ছিল যে আমরা পারবো না, এই ভাবটা ছিল নায়ের কোলে। ঠাকুর বলল যে এই যে নায় কথাটি যদি না সুন্দরী বধূ যার হয় না, যার শালা অলক্ষ্মী তার ঘরে এসে সব করেছে কালা, তাই আমরা শুধু না না করি। এই যে ডিপি ওয়ার্ক বর্তমানে আচার্যদেব বারবার করে বলছেন, এ পূজনীয় অবিন্দা সেদিন বললেন ডেকে গত 2 মাস আগে যে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় যাওয়া হবে, শুরু হয়ে গেছে, আমাদের সাঁওতাল পরগনা তো আসবে, আমার উপর দায়িত্ব আছে ডিপি ওয়ার্কের, যে বিভিন্ন জায়গায় গিয়ে কিভাবে ডিপি ওয়ার্ক হচ্ছে চলছে তার সমীক্ষা হবে। ডিপি ওয়ার্ক কার্যে আমরা শুরু করেছি, করছি, হবে, এই চেষ্টায় বিশ্বাসে যদি করতে পারি, লেগে থাকি, অম্লান চেষ্টায় ঠাকুর বলেন মুক্তির দিকে নিয়ে যাবে। আমরা করি না তাই পাই না, করলেই পাওয়া যায়, চেষ্টা করি না তাই আমরা হয়ে উঠি না। তাই শুধু চেষ্টা করা লাগে, শুধু আমাদের এই প্রাণটা মনটা তার চরণে দেওয়া দরকার, আর কিছু লাগে না। আমি বিভিন্ন কাজের সময় আমি দেখেছি আমরা হতাশ হয়েছি, তিনি কিন্তু সব জানে। বর্তমানে আমি দুমকায় থাকি, আচার্যদেব উৎসবের একবার নিবেদন করতে গেলাম, আমরা বার্ষিক উৎসব ফেব্রুয়ারি মাসে হয়, কিছু গুরু ভাইকে নিয়ে গেলাম আমি। আগে এত গুরু ভাই নিয়ে ঠাকুরের ঠাকুরের কাছে বলছি বর্তমান আচার্যদেবের কাছে যাওয়া হতো না, এই মুষ্টিমেয় 4-5 জন গিয়ে উৎসবের আদেশ নিয়ে আসতেন। আমি বললাম যে না, 4-5 জন কেন যাব, আমরা ম্যাক্সিমাম লোক যাব তার কাছে, উৎসব করতে হবে, প্রচুর লোকের দরকার, কর্মীর দরকার। আমি কিছু গুরু ভাইদেরকে নিয়ে গেলাম, আচার্যদেব বর্তমান তিনি খুশি হলেন, তিনি বললেন যে আপনারা ভালো করে উৎসব করুন, চারিদিকে প্রত্যেকটা জায়গায় এলাকার লোককে জরুন, বীরভূম জেলা আমাদের সঙ্গে যুক্ত থাকে, পাকুড় জেলা, গোড্ডা জেলা, সাঁওতাল পরগনা সমস্ত জেলাগুলো আমাদের সঙ্গে যুক্ত থাকে, দেওঘর থেকে আচার্যদেব সমস্ত সুবিধা দেন আমাদের, দুমকা মন্দিরে উৎসব খুব ভালো হয়, আমাদের কিছু পরিশ্রম করতে হয় না, চারিদিক থেকে আমাদের সাহায্য করেন সবাই, প্রাণ খুলে আসেন। দুর্গাপুর থেকে আসেন, তিনারা ফুল সাজিয়ে দেন, ফুলের চাঁদা অর্ঘ্য তারাই কালেকশন করে, তারাই নিজেরাই কাজ করে সাজায়, এরকম আনন্দবাজারের দায়িত্ব একজন বীরভূমের নেয়, এইভাবে দুমকার উৎসব হয়। তিনি বললেন যে এতদিন ধরে আমরা দুমকায় ঠাকুরের বিগ্রহ আছে, 4 বার ভোগ হয়, অন্ন ভোগ হয়, তো এখান থেকে আমি টাকা দিই, ঠাকুরের টাকায় ঠাকুরের ভোগ হয়, আপনার বাড়িতে যদি কেউ গেস্ট যায় আর নিজের ঘর থেকে খাবার নিয়ে গিয়ে আপনার বাড়িতে খায়, তা আপনার কেমন লাগবে? তো দুমকার লোকেরা কি ঠাকুরের ভোগের জন্য করতে পারবে না তার খরচ বহন? তাহলে তাই দুমকার লোকেরা জেগে উঠতে পারবে, তো দায়িত্বটা নিতে পারবেন না? আজ্ঞে, আমি বললাম আজ্ঞে। তিনি বললেন যে বছরে একটা দিন ভোগের অর্ঘ্য তিনি নির্ধারণ করে দিলেন 1,000 টাকা, 365টা লোক জোগাড় করেন। আমাকে বললেন সদ্য অনিলদা আছেন, অনিল চক্রবর্তীদা সিউড়ি বীরভূম জেলার তিনি পরিচালক, তাকে দায়িত্ব দিলেন যে আপনি এই সমীরণদাকে সাহায্য করবেন। তিনি বললেন আজ্ঞে। আমরা আপনারা ওই অনলাইনে একবার বলেছিলাম, আপনারা অনেকজন ঠাকুরের অর্ঘ্য দিয়েছেন একদিনের 1,000 টাকা করে, প্রত্যেকের কাছে আমরা এই অনুরোধ, এখনো থাকলো, এখনো বহু খালি আছে, 365 আমরা পুরোতে পারিনি, তবু আমরা 200 উপরের পার করে গেছি,
প্রায় 250 কাছাকাছি, কিন্তু আমরা 365 পৌঁছাতে পারিনি, এখনো খালি আছে। যদি আপনারা মনে করেন যে আমরা ঠাকুর ভোগের জন্য অর্ঘ দেব, আমার মোবাইল নম্বর ওই সুশীলদার কাছ থেকে পেয়ে যাবেন, আপনারা জমা করে দিবেন। ওই আমার কোড হচ্ছে দুমকার, PMK, DMK মানে দুমকা, আর TB ঠাকুর বাড়ি, এই হচ্ছে কোড দুমকা ঠাকুর বাড়ি। দুমকার কোড হচ্ছে DMK, এটা দুমকা, আর TB ঠাকুর বাড়ি। এই কোডে আপনারা জমা করে দেবেন, যেখানে আপনার কাছে ফিলান্থ্রপি আছে, জমা করে শুধু অর্ঘ প্রশস্তিটা সুশীলদাকে দিলে, আমাকে দিয়ে দিলে আমরা রেকর্ডে রেজিস্টারে ছাপিয়ে নেব। এর আগেও বহু গুরু ভাই দিয়েছেন, প্রত্যেকের মঙ্গল কামনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর লাতুল চরণে। তারা যেন ভালো থাকে, আনন্দে থাকে, আর ইষ্টকে মাথায় নিয়ে চলে। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই কাজ করতে গিয়ে কত মানুষের প্রেম ভালোবাসা আনন্দ পাচ্ছি, তারা তাদের যে এই সম্মান পাচ্ছি অতুলনীয়, মানে এই পয়সা দিয়ে কেনা যায় না, কোথাও পাওয়া যায় না, যা ঠাকুরের কাজ করতে গিয়ে পাওয়া যায়। ঠাকুর তো বললেন, অর্থমান যশ তোমার পায়ের তলায় গড়াবে, তাই কিন্তু বাস্তবে আমি অনুভব করতে পারছি, কিচ্ছু প্রয়োজন নাই, সমস্ত কিছু হতে পারে তার দয়ায়, শুধু মাথাটা যদি আমি তার চরণে রাখতে পারি। আর যা ইষ্ট নির্দেশ আসে সেই নির্দেশটা প্রাণপণে যদি পালন করতে পারি, তার দয়া অসীম, কোনো দুঃখ থাকতে পারেন না। তিনি একদিন আচার্যের বসেছিলাম আমি পাল্লারে কিছুদিন আগে, একজনকে বলছেন যে তিনি একটা চিঠি লিখে দিলেন দাদার কাছে, চিঠিটা কি লিখেছে, যে তিনি বর্দার কোলে বসেছিলেন, এরকম ঘটনা সব বলে শুনেন, ওটা ছিল কাহানি, শিশি বর্দার কোলে আমিও বসেছি, আমিও খেলেছি, সেটা নয় এখন বর্তমানে ঠাকুরকে নিয়ে তার কি গল্প, তার কি কাহানি, সেইটা জিজ্ঞেস করুন, সেটা জানুন। আমিও বর্দার কোলে খেলেছি, সেটা ছিল আগেকার কথা। আমি বললাম যে বাবারে বাবা, আমি তো এই যে আমি এক্ষুনি যে গল্প শোনালাম সেটা ছিল আগের কথা, যে দীক্ষার 1860 দীক্ষা করিয়েছি পাকুড়ে 2016, এখন কি করছে আমি বর্তমানে ঠাকুরের কাজ ডিপি ওয়ার কি করছি, এই যে ঠাকুর ভোগের জন্য যে অর্ঘ কালেছেন 365 করতে পারিনি, তাহলে আমার পারগতা নাই, আমি পাচ্ছি না সেই রকম লেভেলে করতে, তাই পারিনি করতে। এই ডিপি ওয়ার্কে 40,000 উপর 43,000 দীক্ষিত এই দুমকা জেলায়, আমাকে পাকুড় জেলাও দেখতে হয়, কর্মী নাই, আমি কর্মী নাই কর্মী নাই বলি, আমরা কর্মী তৈরি করতে পারি না, এটা আমাদের আমার নিজের এটা পারগতা নাই, তাই পারি না করতে। ঠাকুর তো সমস্ত কিছু দিয়েছেন, ঠাকুর বললেন চাবিটা তোমার হাতে দিয়ে দিলাম, এবার কত বই লিখেছে, এই যে এতগুলো বই পাঠ হয় আপনাদের এখানে, আমরা এতগুলো বই আমাদের সৎসঙ্গে পাঠ হয় না, কোথাও শুনতে পাই না, কিন্তু এই গড়িয়া সৎসঙ্গে আমি মানে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা এতগুলো ঠাকুরের যে বইগুলো, অন্তত তো জানা যাবে যে ঠাকুর এই বইটাতে কি লিখেছিলেন। আমার তো পড়ার সময় হয় না, কমসে কম শুনে যুক্ত থাকার আমার ইচ্ছা হয়, কিন্তু আমি যুক্ত থাকতে পারি না, এটা আমার অপরাধ, আমি অন্য কাজে ব্যস্ত থাকি, ভুলে যাই। আমি সুশীলদার লিঙ্ক পাঠাই আমাকে, আমি যখন ইষ্ট পোষণ করি তখনই সেদিনই যুক্ত হয়, আমাকে ক্ষমা করবেন এই অপরাধ, আমি অন্য সময় যুক্ত থাকতে চেষ্টা করি, করবো চেষ্টা আগামীকালে আগামী দিনে যুক্ত থাকার জন্য। বহু বাণী শুনতে পারি ঠাকুরের, বিভিন্ন মনে বিভিন্ন ভাবে ঠাকুর দিয়েছেন আমাদের বাঁচার পথ, শুধু আমরা অবলম্বন করার প্রয়োজন, আর জীবনে তাকে প্রতিফলিত প্রতিষ্ঠিত করার প্রয়োজন। এই যখন আমরা দীক্ষা নিই তখন আমরা একটা সংকল্প করেছিলাম, কি সংকল্প করেছিলাম, এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তকরণে শপথ করতেছি যে আমার মানুষের জীবন ও বৃত্তির পরম উদ্ধাতা সে যে ঠাকুরকেই আমার জীবনে প্রতিষ্ঠা করায় আমার জীবনে যোগ্য হোক। তাহলে এই যে প্রতিষ্ঠা করে, মানে ঠাকুরকে যদি আমার জীবনে প্রতিষ্ঠা করি, মানে তাকে যদি আমার হৃদয়ে বসাই, স্থান দিই তাকে যদি, তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না, আমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমি সব কিছু করতে পারবো, তিনি আমার সঙ্গে আছেন। একটি ঘটনা বলে আমি শেষ করব। আমি বর্তমান আচার্যদেব একবার এক দাদাকে কনফারেন্সে বলতে বলেছিলেন, নামটা মনে নাই, তিনি বলছিলেন, তার কথাটা মনে আছে, সেই নিয়ে আমি পাকুড়ের মন্দিরের জায়গা কিনতে পেরেছিলাম সেই কথা শুনে,
এই ঠাকুরের ইষ্ট কাজ করতে গিয়ে অনেক বিরোধ আছে, আপনারাও জানেন যারা করে। স্পষ্ট কথা, আমার আমার ধূমকাতেও আছে, পাকড়ও আছে, সমস্ত জায়গায় আছে। এই যে বিরোধকে প্রতিরোধ করে অনুকূল পরিস্থিতি তৈরি করতে না পারে তাহলে কর্মী কি? আচ্ছা, যেটা বললেন একবার কনফারেন্সে, তাতেও আমি অতটা শক্তি পেলাম না, কিন্তু একজন দাদা এরকম ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে এই কনফারেন্সে বললেন যে আমি 100-এর উপরে কমপ্লেন নিয়ে গেছিলাম পূজনীয় বাবাই দাকে বলবো বলে, তিনি বলার সুযোগ পেলাম না। তিনি ওই লোহার সিঁড়ি দিয়ে, গোল গোল সিঁড়ি দিয়ে উঠছেন, আমি দাঁড়িয়ে আছি দূরে, মনে মনে অনেক প্রশ্ন, আমার এত বিরোধ, এত আমার পিছে লাগছে লোক, আমি পারবো না করতে। তিনি আমাকে ডাকলেন সিঁড়ি থেকে একটুখানি উঠে মাঝখান থেকে, এই এদিকে শোন, কে বলেছে তোকে যে তুই একাই, তোর সঙ্গে ঠাকুর নেই, তোর সঙ্গে আচার্যদেব নেই, বর্তমান আচার্য শিশির দাদা ছিলেন, তোর সঙ্গে আচার্যদেব নাই, তোর সঙ্গে আমি আছি, আর কার লাগে? তুই ঠাকুরের কাজ করে যা, সব তোর পিছে পিছে চলবে। এই কথা শুনে সে দাদা কাজ শুরু করে আর সাকসেসের পথে হন তান। সাকসেসের কথা শুনে আমার জীবনে তখন আমি শক্তি পেলাম, আমি বল পেলাম, সমস্ত বাধাকে অতিক্রম করে আমি ইষ্ট কাজে সফল হয়েছি। ঠাকুরের 1.5 বিঘা জমি কিনেছি, পাকুড়ে বাউন্ডারি ওয়াল হয়েছে, সেখানে একটা উপাসনা গৃহ বর্তমানে করতে বলেছেন, সেই রকম মন্দির হয়নি, কিন্তু আমি ওই বাধা অতিক্রম করতে পেরেছিলাম, মনের সাহস খুলেছিল যে ঠাকুর তো আছেন, আচার্যদেব তো আছেন, তিনি আর বলছেন যেটা সেটা আমি অনাসে করে যাই, সব মানুষ পিছিয়ে পিছিয়ে চলতে লাগলো। তাই হয় এই ডিপি ওয়ার্কের জন্য আপনারা এগিয়ে যান, দেখবেন বহু মানুষ পিছিয়ে পিছিয়ে যাবে, সবাই করবে, আমরা সবাই জয়ী হব, কেন আমরা পরম পিতার সন্তান, অমৃতের সন্তান। ঠাকুর বলেছেন একটা গ্রন্থে, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়, প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি, পরম দয়াল সেচে ঠাকুর লাখের চরণে, সবারই মঙ্গল হোক, সবাই যেন ভালো করে চলতে পারে, আনন্দে থাকতে পারে, ঠাকুর খ্রিস্টকে নিয়ে মাথায় নিয়ে যেন চলে। এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য বিরাম দিচ্ছি, সবাইকে আমার আন্তরিক জয় গুরু। জয় গুরু দাদা। শ্রী ঠাকুরের সেই অমোঘ বাণী, একটা মানুষ যদি চামচিকের মতো হয় আর তার যদি ইষ্ট কর্ম করার বাসনা থাকে, তাহলে পরমপিতা তাকে দিয়ে অসাধ্য সাধন করিয়ে নেন। আমরা সৎসঙ্গ জগতে অনেক মানুষকে দেখেছি যে খুব সাধারণ, অতি সাধারণ, তাকে দিয়ে শিষ্য দাদা, আমি তো শিষ্য দাদার সময় দীক্ষা নেওয়া, শিষ্য দাদা আচার্যদেব অসাধ্য সাধন করিয়ে নিয়েছেন। ইচ্ছা যদি থাকে, আমার ইচ্ছা না থাকলে কিচ্ছু হবে না, আমার দিয়ে কিচ্ছু হবে না, আর আমার যদি ইচ্ছা থাকে তাহলে তিনি, একসময় ওই শুনতাম যে অমুক দাদা উৎসব, তখন তো বেশি উৎসব হতো, এখন তো যেমন বিভিন্ন মন্দির নির্মাণ হচ্ছে, এই নির্মাণের সঙ্গে ঠাকুর ভোগে, যেমন মলিনামা কবিতায় লিখেছেন, আমাদের পরম সৌভাগ্য, এটা দিয়ে আমরা গর্বিত যে আমরা ইষ্ট কাজে যুক্ত থাকতে পেরেছি, কিন্তু অহংকার নেই, কারণ অহংকার যদি করি তা ঠাকুর গ্রহণ করেন না, কিন্তু আমরা গর্ব অনুভব করি যে এই তার প্রভুর দেওয়া এই কর্মযজ্ঞে আমি কাঠবিড়ালি হয়ে অন্তত যোগ দিতে পেরেছি, একটু যোগান দিতে পেরেছি, এটা আমার গর্ব, এবং কিন্তু আমার অহংকার না, আমার অহংকার আমার ঠাকুর, তিনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন দয়া করে, আমরা করতে পারছি। অনেকে এখানে দিয়েছেন, অর্ঘ্য দিয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা ডেটটা নিয়ে নেবেন, যেমন আমি একটা ডেট নিয়েছি যে আমার নাতির জন্মদিনে, সেটা প্রত্যেক বছর আমি, আমার পরে আমার ছেলেরা অবশ্যই সেটা পালন করে যাবে, আমি সামান্য দিনের জন্য থাকবো, ঠাকুর অনন্ত অসীম তিনি থাকবেন, তার ভোগ নিবেদন করা আমার পরিবারের কর্তব্য, দায়িত্ব, এগুলো করবে তারা। তো আপনারাও যারা যারা দিয়েছেন, আপনারা একটা করে ডেট নিয়ে নেবেন, দরকার হলে আমি নাম্বার দিয়ে দেবো, অথবা আমাকে বলবেন, আমি করিয়ে দেবো, যেমন আপনাদের সুবিধা। আর আপনারা অর্ঘ্য দেবেন যেখানে ঠাকুরের মন্দির, আমার ঠাকুরের মন্দির, আমি যতখানি যোগান দিয়ে যেতে পারি আমার মঙ্গল হয়, তাই আপনারা চেষ্টা করবেন। আর আমরা প্রত্যেক, আমি ধনী দেওয়ার জন্য আহ্বান করি মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের, তারপর আমি বাদ বাকি কথাটা বলবো, সবাই থাকবেন, আজকে একটা বিশেষ দিন, 1200তম দিবস, যদিও সব দিনই আমাদের বিশেষ, তবে আপনারা থাকুন, তারপরে আমরা
আগে যেহেতু সময় হয়ে গেছে আগে ধ্বনি দিয়ে নিই, তারপরে বাদ বাকি কথা বলে সবাইকে অনুরোধ করে আপনারা থাকবেন। মুক্তিদা, মুক্তিদা, হ্যাঁ দাদা, জয়গুরু জয়গুরু, আসছে এক্ষুনি আসছে। হ্যাঁ হ্যাঁ, ধ্বনি দিচ্ছে, জয়গুরু। আজকে একবার বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি, দাও 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 তাড়াতাড়ি, দেরি হয়ে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী মনমা কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী মনমা কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী মনমা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গন, বন্দে মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম।